এইমাত্র আবহাওয়া দফতর সূত্রে পাওয়া আজকের আবহাওয়ার পূর্বাভাস, সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু, সঙ্গে নিম্নচাপের দাপট। দুয়ের জেরে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী সুন্দরবন এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি করল হাওয়া অফিস। তবে আজ থেকে আগামী 48 ঘন্টা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, উপকূলবর্তী জেলাগুলিতে কত কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, মৎস্যজীবী ও চাষি ভাইদের জন্য কোনো সতর্কতা আছে কিনা বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন। এছাড়াও আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে, তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বর্ষণ। গতকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বর্ষণের দাপট বেড়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় চলছে বর্ষণ, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে, ঝোড়ো হাওয়ার দাপট আগামী কয়েকদিন বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। 45 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগর থেকে উড়িষ্যার উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপটি, তার জেরে উপকূলবর্তী একাধিক জেলায় এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জারি করা হয়েছে বর্ষণের সতর্কতা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দুদিন থেকেই এইসব জেলাগুলিতে শুরু হয়েছে বর্ষণের দাপট, সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, সে কারণে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আজ দিনভর সেখানে বর্ষণ চলবে। এছাড়া আগামী 2 থেকে 3 দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বর্ষণের দাপট বাড়বে। উত্তরবঙ্গে আবার আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বৃষ্টি বাড়বে। নিম্নচাপটি উড়িষ্যা উপকূল হয়ে ক্রমশ ছত্তিশগড় এবং উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে এগোতে শুরু করেছে, সে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণ বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে আশার কথা, এই বছরের মতো বর্ষা বিদায় নিতে শুরু করেছে।